পটল। তো আজকে আমরা আলোচনা করব পটল নিয়ে। পটল হচ্ছে আমাদের সবারই একটা পছন্দের সবজি। শীতকাল ছাড়া পটল 12 মাসই পাওয়া যায়, তবে গরমকালে পটলের উৎপাদন একটু বেশি হয়। পটল কিন্তু একটা বহুগুণে পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি। পটলে কিন্তু অনেক কিছু আছে, ভিটামিন আছে, ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, পটাশিয়াম আছে, লৌহ আছে, আরও অনেক কিছু আছে পটলে। এটা তাদেরকে বলা যারা হয়তো পটল খেতে পছন্দ করো না। যারা পছন্দ করো তারা তো পটলের খুবই প্রিয় ফ্যান বলতে গেলে, যেমন আমিও খুব পটল পছন্দ করি। আর যারা পছন্দ করো না বা করছো না এখন, পটল আগে খাও না, তাদের জন্য এটা বলা যে পটল আমাদের কতভাবে উপকার করছে। আশা করি তোমরা জানলে তোমরা আবার পটল খাওয়া শুরু করবে, পটলের প্রচুর গুণ। তো তার আগে বলে দিই নমস্কার, আমি হচ্ছি অসীমা, আর তোমাদের সবাইকে আমার চ্যানেল ডেইলি লাইফ উইথ কুকিংয়ে স্বাগত জানাই। তো চলো এবার জেনে নেওয়া যাক পটলে কি কি গুণ আছে। পটল খুব তাড়াতাড়ি হজম হওয়া একটা সবজি, সে তো নিজে তাড়াতাড়ি হজম হয়েই যায়, সাথে সাথে অন্য যে সমস্ত খাদ্য আছে তাদেরকেও হজম করাতে সাহায্য করে। তার ফলে কি হয়, যখন আমার তাড়াতাড়ি হজম হয়ে যাবে তার ফলে কি হবে, আমাদের খিদে বাড়বে। তো পটল আমাদেরকে খিদে বাড়ালো তো, আর পটল হাড়ের পক্ষে খুবই ভালো। পটল কিন্তু দু ধরনের হয়, একটা আছে যেটা আমরা খাই, আবার আরেকটা আছে যেটা তেতো পটল। তিতা মানে আমাদের শরীরের জন্য উপকার। তো এই যে নর্মাল পটল যেটা মিষ্টি পটল টাইপের বলে, সেটাকে তোমরা অনেকভাবে খেতে পারো, দোরমা করে খেতে পারো, মাছের ঝোলে বা ভাজা বা অনেক কিছু করে, এখন তো পটলের মিষ্টিও হয় তো সেটা করেও খেতে পারো। আর তোমরা তেতো পটল, তেতো পটলটা কী করবে, ফেলে দেবে? না, কখনোই না। যদি দেখো তেতো পটল চলে এসে বা তেতো পটল কিনে আনবে, কত উপকার তেতো পটল শুনে নাও। তেতো পটল একটু বেটে ওষুধের যদি নিম পাতা দুটো মিক্সড করে দুটোকে একসাথে বাটলে, বাটার পরে সেটা অনেক সময় দেখা গরমে ফোড়া হয়, খুব ব্যথা থাকে, তো দাদা কী করবে, তখন ওই পেস্টটা ফোড়ার ওপর দিনে 2 থেকে 3 বার লাগাবে। এরকম তোমরা 2-4 দিন করতে থাকো, দেখবে তোমাদের ফোড়া অনেকটাই সেরে গেছে, আর প্লাস ব্যথাটাও চলে গেছে, যে জ্বালা ব্যথা করে সেটা। তাছাড়া অনেকে দেখবে টাক পড়ে চুলে, তখন কি করবে, তেতো পটলের রস ওই টাকে যেখানে পড়ছে সেখানে লাগাও, দেখবে টাক পড়া তো বন্ধ হয়েই যাবে, সাথে সাথে তোমাদের ওখান থেকে নতুন চুল গজাবে। এটা কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক মতে, তোমাদের কোনোভাবেই কোনো সাইড এফেক্ট হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই বলবো, এগুলো কিন্তু ধীর স্থিরভাবে সময় সাপেক্ষ জিনিস, যে 4-5 দিন করলাম হলো তা কিন্তু নয়, এটা বেশ কয়েকবার কয়েকদিন ধরে তোমাদের করে যেতে হবে। তো এই গেল, মাথা ব্যথা করছে, তেতো পটলের রস একটু মাথায় লাগিয়ে নাও, দেখবা মাথা যন্ত্রণা কমে যাবে। আচ্ছা, পটল কিন্তু ত্বকের জন্য খুবই ভালো, পটল খাও, পটল খুবই ভালো। তেতো পটল একটুখানি রস, আচ্ছা, আর ধনে 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে সারা রাত রেখে দাও, পরের দিন সকালবেলা সেই জল ছেঁকে খেয়ে নাও, দিনে 3 বার করে খেতে হবে। কার যদি ক্রিমি প্রবণতা থাকে, খুব ক্রিমি হচ্ছে, তাদের কমে যাবে। পটলের বীজ ফেলে দেবে কেন, পটলের বীজটা কত উপকার জানো, পটলের বীজ বেটে যদি তোমরা একটুখানি সামান্য নুন দিয়ে সেটা খেতে পারো,
অনেক পুরনো কোষ্ঠকাঠিন্য রোগ তোমাদের সেরে যেতে পারে। পটল অনেকভাবেই আমাদের উপকার করে, পটলের গুণের কোনো শেষ নেই। তো তেঁতুল পটল অনেকের হয়তো, আরেকটা কথা বলবো যেটা আমি ভুলে যাচ্ছিলাম, যদি কারোর বাড়িতে পটলের গাছ থেকে থাকে, বা অনেকে আছে এখন তো ছাদেই দুনিয়া সবজিতে গাছ করে, বাগান বাগান করা একটা নেশাই বলো ইচ্ছাই বলো যাই হোক থাকে, টাইম পাসই বলো, তো অনেকেই হয়তো পটল গাছও নিশ্চয়ই লাগিয়ে থাকতে পারো। তো তেঁতো পটলের গাছ যদি আমি বলি, তো তেঁতো পটলের শিকড়টাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পটলে কোনো জিনিসই ফেলানো যায় না, পটলে কচি ডাঁট বলো, পটল শাক বলো, বীজ বলো, যাই বলো, পটলের কচি তেঁতো পটলের যে শিকড় যদি তোমরা পাও, তো সেটাকে সেদ্ধ করে যে জলটা খেতে পারো, পিজ্জর হয় না, পিজ্জর মানে হচ্ছে জ্বর কিছুতে সারছে না, একটু একটু থেকে থেকে ভেতরে ভেতরে জ্বর থেকেই থাকে, পিত্তের দোষে এই জ্বরটা আসে, সেই জ্বরটাও ছেড়ে যাবে। তো পটলের আরও অনেক গুণ আছে, তো পটল খাওয়া শুরু করো, পটল খুবই ভালো জিনিস। কিন্তু হ্যাঁ, মাত্রা অতিরিক্ত না, পটল যেমন আমাদের উপকার করে, পটল একটু বেশি খেলে, যারা গ্যাস্ট্রিকের প্রবলেম টবলেম রয়েছে, একটু বেশি পরিমাণ খেলে তাদের কিন্তু বদহজম হতে পারে, সহ্য হতে না পারে। আমি তো বলবো যে যারা পটল খেয়ে হজম করতে পারো না, তাদের পটল না খাওয়াই বেটার। কারণ দেখো, ভার খেয়ে সেটাকে শরীরে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই বলো, কিন্তু যারা খেয়ে হজম করতে পারো, কিন্তু পটল যেহেতু পাঞ্চা, পটল ভালো লাগে না এমনি, ভালো লাগে না খেতে, যারা বলছো তাদের জন্য বলা পটল খুব ভালো, পটল খাও। কিন্তু সব জিনিসই মাত্রা অতিরিক্ত খেলে সব কিছুরই ক্ষতি হয়, সব কিছু একটা লিমিট রেখে খেতে হয়। কিন্তু প্রতিদিনই পটল খাও, পটল ভাজা হোক, তরকারি হোক, যেভাবে পারো পটল খাও। তো এই ছিল আজকে আমার টিপস। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আজকে বেশি বড় একটা ভিডিও বানাইনি, খুব ছোট একটা ভিডিওই বানিয়েছি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের এই টিপসটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তার উপায় যদি জানতে চাও আমার কাছ থেকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। ঠিক আছে, আর যে আমি যে আজকে টিপসটা দিলাম সেটা যদি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়ে থাকে, বা কোনো প্রশ্ন যদি মনের মধ্যে থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, একজন যার নাম আমি আজকে বলবো না, যদিও বা সে হয়তো আমার ভিডিওটা দেখবে, একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি ডক্টর কি না। না গো, আমি কোনো রকম ডক্টর না, কোনোভাবেই ডক্টর নই, আমি জাস্ট জিনিসগুলো দেখি। বলতে পারো অনেকে তো বলে আমি অনেকে রিসার্চ করছি, না রিসার্চ ঠিক নয়, বলতে পারো যে জিনিসগুলো আমার ভালো লাগে, এমনি তোমাদের সাথে শেয়ার করছি, এই যা। জিনিসগুলো যখন আমি দেখি, মানে এই জিনিসটা ভালো, ওই জিনিসটা ভালো, তখন ভাবি তোমাদেরকেও তো না হয় শেয়ার করি, তোমরাও তোমার বন্ধু বলো, তোমাদের সাথেও শেয়ার করি, এই যা, আর কিছুই নয় গো, আমি কোনোভাবেই ডক্টর নই। আর ডক্টর হলে তো আমি এলোপ্যাথি সাজেস্ট করতাম, কোনো মেডিসিন বলতে, মেডিসিন ছাড়া বলছি। আর আমি প্রথম দিন থেকেই বলছি যে আমি আমার ফ্যামিলির জন্য এই সমস্ত ভাবি, এই সমস্ত দেখি, শুনি, ভাবি, তো তাই জন্য আমি তোমাদেরকেও বলি। কিছুটা অবশ্য আমি আমার মায়ের থেকে শুনেছি যে কোন জিনিসে কী আছে না আছে, আমার মা আবার আমার দিদুন থেকে শুনেছিল, দেন পরম্পরা বয়স তো কিছুটা আছে, দিদুনের থেকে মা শিখেছে, মায়ের থেকে আমি শুনেছি, আর কিছুটা বলতে পারো এই বই ওই বই সেই বই, নানা রকম নেট সব কিছু ঘেটে ঘুটে তোমাদের সাথে শেয়ার করা, নিজে মানে ভালো থাকার জন্য নিজে এখন করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করা, এই চাই। যাই হোক, আর বাবু করছি না, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লাইক দিও, আর অবশ্যই শেয়ার করো, যাতে তুমি তো জানলে পটলের গুণ কী, যাতে তোমার সাথে সাথে তোমার পরিচিত লোকেরাও জানতে পারো পটল কতটা ভালো। আর যারা খায় না তারা অবশ্যই, আমার বিশ্বাস, এটা শোনার পর নিশ্চয়ই পটল খাওয়া শুরু করবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের উপকারের জন্য, তখন তোমাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যাবে, তোমরা ঝটপট সব কাজকর্ম ছেড়ে আমার ভিডিও দেখতে চলে আসবে, কি তাই তো আসবে, তো সবাই কিন্তু এসো দেখার জন্য।
আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক অসংখ্যবার ধন্যবাদ। আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এইভাবে আমরা যেন সারা জীবন একসাথে চলতে পারি। আমাদের তো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েই গেছে, তাই তো? আর আর কিছু বকবক করবো না, এবার চলি, আবার দেখা হবে নতুন একটা টিপসের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই বাড়িতেই থেকো, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরিও না কিন্তু, ঠিক আছে? এখন তবে আসি, আবার দেখা হবে, টাটা।